আসসালামু আলাইকুম। আপনাদের তো অনেকের স্বপ্ন যে কবে টাকা পাবো 23-24 অর্থবছরের। আপনাদের জন্য সম্পূর্ণ গুড নিউজ নিয়ে আসলাম ইনশাল্লাহ। সো আজকে আপনারা দেখতে পারবেন যে কবে নাগাদ তারিখ ঘোষণা করা হচ্ছে। এই টাইপের একটি চিঠি কিন্তু ইতিমধ্যে ইস্যু হয়ে গেছে 23-24 অর্থবছরের প্রথম কিস্তির নির্ভুল পেরোল প্রসঙ্গে। চিঠিটি প্রকাশ হয়েছে 11-12 সেপ্টেম্বর 2023-এ। সো চিঠি নিয়ে আমি সম্পূর্ণ কথা বলবো, তার আগে বলে নেই এইখানে কারা কারা টাকা পাচ্ছে, নতুনরা পাবে কিনা বা পুরাতনরা কবে পাচ্ছে, সম্পূর্ণ বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ। এই ভিডিওটি আপনারা দেখা মাত্র শেয়ার করে দিবেন আর অন্যদেরকে জানিয়ে দিবেন, কারণ এটা আপনাদের জন্য ভাতাভোগীদের জন্য একটি ঈদের মতো দিন হতে যাচ্ছে। কারণ আপনারা এই টাকাটার জন্য বহুল প্রেক্ষিত, বহুল আশা নিয়ে বসে থাকেন যে কবে নাগাদের টাকাগুলো পাবো ইনশাল্লাহ। আপনার জন্য পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আমি রয়েছে অপরাহন, আপনারা দেখছেন টেক অ্যান্ড টাচ। তো চলুন মেন ভিডিওটি শুরু করা যাক। প্রথম আমি একটা কাজ করি, আমার ফোনের স্ক্রিন রেকর্ডারটা চালু করে দিই। ওকে, আমার ফোনের স্ক্রিন রেকর্ডারটা আপনারা দেখতে পারতেছেন। এখানে কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি যে দেখুন, প্রথমেই চিঠিটি প্রকাশ করেছে কে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সামাজিক সমাজসেবা অধিদপ্তর, সামাজিক নিরাপত্তা অধিশাখা, DSS.gov.bd। চিঠি প্রকাশ হয়েছে 12-সেপ্টেম্বর 2023-এ। এখানে চিঠির বিষয় ছিল 23-24 অর্থবছরের প্রথম কিস্তির নির্ভুল পেরোল প্রেরণ প্রসঙ্গে। কি কি বলছে দেখুন, সম্পূর্ণ বিষয়টি দেখুন। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকার স্মার্ট বাংলাদেশ বিনিয়োগ ভিশন 2041 বাস্তবায়নের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি, উপকারভোগীর মোবাইল ওয়ালেট অ্যামাউন্টে MFS এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে G2P পদ্ধতিতে ভাতার অর্থ প্রেরণ করা হচ্ছে। সঠিক উপকারভোগীর নিকট ভাতার অর্থ নির্ভুলভাবে প্রেরণ এবং তালিকা হালনাগাদ করার নিমিত্তে ইতিমধ্যে সারা বাংলাদেশে উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন সমাপ্তির দ্বার প্রান্তে। 2023-24 অর্থবছরে উপকারভোগীর অনুকূল প্রথম কিস্তির পেরোল নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় অফিসার কর্তৃক নির্ভুল প্রেরণ আবশ্যক। আপনারা কিন্তু জানেন যে লাইভ ভেরিফিকেশন ইতিমধ্যে প্রায় শেষের দিকে। লাইভ ভেরিফিকেশন বলতে একজন ভাতাভোগী যখন তার নিজ অ্যাকাউন্টে টাকা পাচ্ছে কিনা এই বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য লাইভ ভেরিফিকেশন চালু হয়েছিল, যা গত মাসের 1 তারিখ থেকে মেবি চালু হয়েছে। সো লাইভ ভেরিফিকেশনটা কিন্তু প্রায় উপজেলায় শেষের দিকে। আপনারা যারা লাইভ ভেরিফিকেশন অংশগ্রহণ করেছেন একটু কমেন্ট করে দিবেন কোন কোন জেলা থেকে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করছেন। পরে দেখি, এখানে 2 নম্বর অপশনে বলছে তার আওতাধীন বিভিন্ন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় থেকে প্রথম কিস্তির নির্ভুল প্রেরণের পূর্বে ভাতাভোগীর মোবাইল নাম্বার তথ্য সংশোধন করা আবশ্যক। তাছাড়া লাইভ ভেরিফিকেশনে যে সকল উপকারভোগীর মৃত্যু তথ্য পাওয়া গেছে নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক। উল্লেখ্যে যে যারা মৃত্যুবরণ করেছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যু সঠিক স্বাস্থ্য দপ্তরের সংরক্ষণ করতে হবে। কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে তার তথ্যটি উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে সংরক্ষণ করার জন্য এখানে বলা হয়েছে। 3 নম্বর অপশনে বলছে, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, 23-24 অর্থবছরের প্রথম কিস্তির পেরোল উপকারভোগীদের তথ্য পরবর্তী কিস্তিসমূহ মাস্টার ডাটা হিসেবে ব্যবহার করে নির্ধারিত সময়ের অধিদপ্তরে অ্যাডমিন প্যানেল আইবাস প্রেরণ করা হবে। সংশ্লিষ্ট সমাজসেবা অফিসার পরবর্তী কিস্তিসমূহ শুধুমাত্র প্রতিস্থাপিত এবং নতুন উপকারভোগীদের পেরোল করবেন। এইবার দেখি কি কি বললো তারা। বর্ণিত অবস্থায় আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক 11-30 সেপ্টেম্বর 2023-এর মধ্যে 23-24 অর্থবছরের প্রথম কিস্তির নির্ভুল পেরোল কেবলমাত্র যাচাইকৃত প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সো আমি এটি একটু অফ করে দেই, এখন আপনার সঙ্গে একটু কথা বলে একটা বিষয় নিয়ে। প্রথমে দেখুন, এখানে বলছে যে আপনার 23-24 অর্থবছরের প্রথম কিস্তির পেরোল, প্রথম কিস্তির পেরোল 23-24 অর্থবছরে, এখানে কি নতুনদের কথা বলছে? একটা বিষয় আমি দেখলাম ইতিমধ্যে যে সংশ্লিষ্ট অফিসার পরবর্তী কিস্তি সমূহে শুধুমাত্র প্রতিস্থাপিত এবং নতুন উপকারভোগীর পেরোল প্রেরণ করবেন। কিস্তি সমূহের এটা একটু কমপ্লেক্স আছে, এই বিষয়টা আমার জানতে হবে। তবে আপনাদের যে গুড নিউজ হলো যে 21-30 সেপ্টেম্বরের মধ্যে পেরোল হয়ে যাচ্ছে প্রায় সব সমাজসেবা অফিসে, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে অক্টোবর মাসের 20-30 তারিখের মধ্যে ইনশাল্লাহ টাকাগুলো পেয়ে যাবেন। আমি কিন্তু গত লাইভের মধ্যে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 20 তারিখের মধ্যে টাকা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, বিদ্যুৎ নেই সকাল থেকে। আচ্ছা, সো বিষয়টা হলো আপনারা যারা নতুন উপকারভোগী রয়েছে আপনাদের টাকাটা কবে পাবেন। দেখুন, আপনাদের কিন্তু এখনও ভেরিফিকেশন হয়নি, আপনাদের যাচাই বাছাই কাজ চলমান রয়েছে এবং তালিকাগুলো অনেক উপজেলাতে এখনও প্রিন্ট আউট করতে পারেনি। যে সকল উপজেলাতে প্রিন্ট আউট করেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, তাহলে যেসব উপজেলাতে এখনও প্রিন্ট আউট করতে ব্যর্থ হয়েছে তারা প্রিন্ট করবে, বিষয়টি ইউনিয়নে পাঠাবে, তালিকা চূড়ান্ত হিসেবে নির্বাচিত নাম আসবে, তারপরে এই বিষয়টি নিয়ে কথা হবে। সো এখন কথা হলো আপনাদের যাদের পেরোলটা হবে কি না, আমি এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আর একটা কন্টেন্ট বানাবো। তবে যারা নতুন পুরাতন উপকারভোগী রয়েছেন তাদের কিন্তু 21-30 সেপ্টেম্বরের মধ্যে পেরোলটি হয়ে যাচ্ছে।
সবার আগে ভাতা বিষয়ে যে কোনো নিউজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, দেখাবো অন্য কোনো কন্টেন্ট নিয়ে। আর একটা বিষয় হলো শনিবার চ্যানেল লাইভ হবে আপনাদের এই টপিকটার উপর, কবে নাগাদ টাকা পাচ্ছেন পূর্ণাঙ্গ বিষয় নিয়ে কথা হবে শনিবার 7:15। যারা এই ভিডিওটি ওয়াচ করলেন আপনাদের অনুরোধ করব অবশ্যই শনিবার 7:15 আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকার জন্য। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আপনাদের প্রয়োজনীয় সময় ব্যয় করে আমার কন্টেন্ট দেখার জন্য। দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ওকে, আমার ফোন স্ক্রিন রেকর্ডারটা আপনারা দেখতে পারতেছেন, এখানে কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি। যে দেখুন, প্রথমেই চিঠিটি প্রকাশ করেছে কে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সামাজিক সমাজসেবা অধিদপ্তর, সামাজিক নিরাপত্তা অধিশাখা, ডিএসএস gov.bd। চিঠি প্রকাশ হয়েছে 12 সেপ্টেম্বর 2023-এ। এখানে চিঠির বিষয় ছিল 23-24 অর্থবছরের প্রথম কিস্তির নির্ভুল পেরোল প্রেরণ প্রসঙ্গে। কী কী বলছে দেখুন, সম্পূর্ণ বিষয়টি দেখুন। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকার স্মার্ট বাংলাদেশ বিনিয়োগ ভিশন 2041 বাস্তবায়নের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি, উপকারভোগীর মোবাইল ওয়ালেট অ্যামাউন্টে MFS এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে G2P পদ্ধতিতে ভাতার অর্থ প্রেরণ করা হচ্ছে। সঠিক উপকারভোগীর নিকট ভাতার অর্থ নির্ভুলভাবে প্রেরণ এবং তালিকা হালনাগাদ করার নিমিত্তে ইতিমধ্যে সারা বাংলাদেশে উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন সমাপ্তির দ্বার প্রান্তে। 2023-24 অর্থবছরে উপকারভোগীর অনুকূল প্রথম কিস্তির পেরোল নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় অফিসার কর্তৃক নির্ভুল প্রেরণ আবশ্যক। আপনারা কিন্তু জানেন যে লাইভ ভেরিফিকেশন ইতিমধ্যে প্রায় শেষের দিকে। লাইভ ভেরিফিকেশন বলতে একজন ভাতাভোগী যখন তার নিজ অ্যাকাউন্টে টাকা পাচ্ছে কিনা এই বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য লাইভ ভেরিফিকেশন চালু হয়েছিল, যা গত মাসের 1 তারিখ থেকে মেবি চালু হয়েছে। সো লাইভ ভেরিফিকেশনটা কিন্তু প্রায় উপজেলায় শেষের দিকে। আপনারা যারা লাইভ ভেরিফিকেশনে অংশগ্রহণ করেছেন একটু কমেন্ট করে দিবেন কোন কোন জেলা থেকে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করছেন। পরেরটা পড়ে দেখি, এখানে 2 নম্বর অপশনে বলছে তার আওতাধীন বিভিন্ন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় থেকে প্রথম কিস্তির নির্ভুল প্রেরণের পূর্বেই ভাতাভোগীর মোবাইল নাম্বার তথ্য সংশোধন করা আবশ্যক। তাছাড়া লাইভ ভেরিফিকেশনে যে সকল উপকারভোগীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক। উল্লেখ্যে যে যারা মৃত্যুবরণ করেছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যু সঠিক স্বাস্থ্য দপ্তরের সংরক্ষণ করতে হবে। কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে তার তথ্যটি উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে সংরক্ষণ করার জন্য এখানে বলা হয়েছে। 3 নম্বর অপশনে বলছে, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, 23-24 অর্থবছরের প্রথম কিস্তির পেরোল উপকারভোগীদের তথ্য পরবর্তী কিস্তিসমূহ মাস্টার ডাটা হিসেবে ব্যবহার করে নির্ধারিত সময়ের অধিদপ্তরে অ্যাডমিন প্যানেল আইবাস প্রেরণ করা হবে। সংশ্লিষ্ট সমাজসেবা অফিসার পরবর্তী কিস্তিসমূহ শুধুমাত্র প্রতিস্থাপিত এবং নতুন উপকারভোগীদের পেরোল করবেন। এইবার দেখি কি কি বলল তারা। বর্ণিত অবস্থায় আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক 11 থেকে 30 সেপ্টেম্বর 2023-এর মধ্যে 23-24 অর্থবছরের প্রথম কিস্তির নির্ভুল পেরোল কেবলমাত্র যাচাইকৃত প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সো আমি এটি একটু অফ করে দেই, এখন আপনার সঙ্গে একটু কথা।